সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষায় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন ডট কমে আপনাকে স্বাগত। আমি ফুজেল স্যার। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে, যে বাংলা শব্দের মধ্যে কোন শব্দগুলো কোনভাবে উচ্চারিত হয়, কোন শব্দের বানানগুলো কীভাবে লিখতে হবে। তাহলে চলুন আমরা শুরু করি আজকে আমরা বাংলা বানানের নিয়ম। তাহলে বাংলা বানানের কিছু নিয়ম বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের কিছু নিয়ম নির্দিষ্ট করে দিয়েছে, যেই নিয়মগুলো আমাদেরকে মাথায় রেখে বাংলা বিষয়ের উত্তরগুলোকে অ্যান্সার করতে হবে। তাহলে চলুন আমরা প্রথমেই উত্তর দেবো, হচ্ছে কি প্রথমেই আলোচনা করব বাংলা বানানের নিয়ম। আমি কয়েকটি বাংলা বানানের নিয়ম লিখেছি, এটা আমাকে বোঝাতে হবে, আমাকে বুঝতে হবে। তাহলে এক হচ্ছে, ভাষা ও জাতির নামে সর্বদা রসিকার হয়, অর্থাৎ কখন রসিকার হবে, কখন দীর্ঘইকার হবে। ভাষা যখন যে কোনো একটা ভাষার নাম বলবো, সেই ভাষার শেষে যদি রসি অথবা দীর্ঘই দুইটা কারে দেয়া যায়, তখন আমরা কী দেবো, রসিকার দেব। শেষ, যেমন হচ্ছে আরবে, আরবি একটা ভাষার নাম, তাই শব্দের শেষে কী হবে, রসিকার। ইংরেজি একটা ভাষার নাম, তাই শব্দের শেষে কী হবে, রসিকার। এরপরে যদি আসে হিন্দি একটা ভাষার নাম, শব্দের শেষে হিন্দিতে কী হবে, হিন্দি ভাষার নামে কার কোনটি হবে, রসিকার। দুই, জাতির নামের পরেও কী হবে, সর্বদাই রসিকার হবে। যেমন হচ্ছে বাঙালি, জাতির নামের বিষয়টা যদি আমি বলি, বাঙালি, বাঙালি শব্দটা আমি যেভাবে লিখতে যাব, রসি দীর্ঘ দুইটাই দেওয়া যায়, কিন্তু আমাকে দিতে হবে কি, রসিকার। পাঞ্জাবি রসিকার, ফরাসি রসিকার, হ্যাঁ, তুর্কিস্তানি, হিন্দুস্তানি, হ্যাঁ, যখন একটা শব্দ দ্বারা একটা জাতিকে বোঝাবে, ওই জাতি বোঝানোর ক্ষেত্রে যে শব্দ ব্যবহার করা হবে, তার শেষে অবশ্যই রসিকার দিতে হবে। দুই, সকল বিদেশি শব্দে রসি দীর্ঘই এবং দীর্ঘ এর ব্যবহার বিলুপ্ত হবে, অর্থাৎ বিদেশি শব্দের মধ্যে দীর্ঘই এবং দীর্ঘ এর ব্যবহার করা যাবে না। দীর্ঘই এবং দীর্ঘ এর ব্যবহার কমানোর জন্যে বাংলা একাডেমি বাংলা বানানের নিয়মে বলে দিয়েছে, যেখানে রসি এবং দীর্ঘই দুইটাই সঠিক, সেখানে আমরা দীর্ঘই লিখব না। এখন কি বলেছে, যেখানে রসি অথবা দীর্ঘই দুইটা দেয়া আছে, আমরা সেখানে শুধু রসি দেব, দীর্ঘই দেয়াই যাবে না। তাহলে একটু খেয়াল করুন, যেমন হচ্ছে কি একাডেমি, একাডেমি একটা বিদেশি শব্দ, একাডেমি বানানে কী হবে, রসিকার। গ্রিন একটা বিদেশি শব্দ, এখানে বানানে কী হবে, রসিকার। ফালতু একটা শব্দ, এই ফালতু শব্দের লাস্টে কী আছে, তো ত উকার, তাহলে এই উকারটা হবে কি, রসিকার হবে, দীর্ঘকার হবে না। এখন যদি আমি লিখি ঈদ শব্দটা, ঈদ বানানে কী হবে, দীর্ঘইকার, না এটা হবে না। ঈদ যেহেতু বিদেশি শব্দ, বিদেশি শব্দে আমরা দীর্ঘইকারকে না দিয়ে আমরা কী লিখবো, রসিদ, ঈদ। শেষ, তো তিন, দূরত্ব বোঝাতে গেলে যখন কোনো একটা শব্দ দ্বারা দূরত্ব বোঝায়, দূর বোঝায়, ডিস্টেন্স বোঝায়, তখন ওই দূর শব্দে দীর্ঘকার এর ব্যবহার থাকবে। যখন দূরত্ব দ্বারা কী বোঝাবে, দূর বোঝাবে, তখন কী হবে, দীর্ঘকার বোঝাবে। আর যদি দূর না বোঝে, অন্য কোনো অর্থকে বোঝায়, তাহলে দীর্ঘকার হবে না, কী হবে, রসিকার হবে। যেমন দূরালাপ, মানে দূরে কারোর সাথে আলাপ করা, তাহলে এখানে কী হবে, দীর্ঘকার হবে। দূরদর্শী, দূরদর্শী শব্দে এখানে দূরদর্শী মানে হচ্ছে দূরকে বোঝাচ্ছে, অর্থাৎ পার্থক্য, স্থানের পার্থক্য বোঝাচ্ছে, তাই এটা হবে দীর্ঘকার। দূরদর্শন মানে হচ্ছে টেলিভিশন, এই দূরদর্শন মানে দূরের কোনো কিছুকে দেখা, এটা হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে দীর্ঘকার। কিন্তু যখন আমি বলবো দুর্গা, দুর্গা বানানে রসিকার দিতে হবে। কেন দুর্গা বানানে রসিকার দিতে হবে, যে এখানে এই দূর দ্বারা দূরত্বকে বোঝাই নাই। এরপরে কি আছে, দুর্লভ, যা সহজে পাওয়া যায় না, যা পাওয়া কষ্টকর, তাকে বললে দুর্লভ, এখানে দূরত্ব বোঝাই নাই। এরপরে কি আছে, দুর্নীতি, যা নয় নীতি, অর্থাৎ যা নয় সুনীতি, তাকেই বলা হয় দুর্নীতি। এখানে দুর্নীতি দ্বারা দূরত্বকে বোঝাচ্ছে না, নীতির বিপরীতকে বোঝাচ্ছে, তাই এখানে দুটা হবে রসিকার, দুটটা হবে রসিকার। জিবি লিখতে গেলে আমরা কী লিখব, জিবি লিখতে গিয়ে, জিবি লিখতে দুটি দীর্ঘইকার হবে, অর্থাৎ জিবি এই শব্দটা লিখতে গেলে আমাদেরকে কী লিখতে হবে, দুইটাই দীর্ঘইকার লিখতে হবে। ক্ষণজীবী, যিনি ক্ষণকাল বাঁচেন, হ্যাঁ, কৃষিজীবী, যিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন, চাকুরিজীবী, হ্যাঁ, এরকম করে হচ্ছে যখন আমরা জিবি লিখবো, তখন জিবি লিখতে গেলে আমাদের দুইটাই দীর্ঘইকার দিতে হবে, একটা রসিকার একটা দীর্ঘইকার, অথবা দুইটাই রসিকার দেওয়া যাবে না। জিবি শব্দের অর্থ হচ্ছে জীবিকা নির্বাহকারী। ভূত, ভূত, অদ্ভুত, ভূতুড়ে, এই তিনটে শব্দের মধ্যে আমরা দেখলাম যে ভূত বানানে রসিকার দিতে হয়, এর বাইরে অন্য কোনো ভূত লিখতে গেলে আমাদেরকে কী দিতে হবে, দীর্ঘকার। তিনটে শব্দে আমরা রসিকার দেব, এক নম্বরে কী আছে, ভূত, ভূত বানানে হচ্ছে রসিকার, অদ্ভুত বানানে রসিকার, ভূতুড়ে বানানে রসিকার। এর বাইরে যখন আমরা কোনো ভূত লিখবো, যেমন হচ্ছে পরাভূত, দ্রবীভূত, তখন আমরা কী করবো, এই ভূতটাকে দীর্ঘকার লিখবো।
কেন দীর্ঘকাল লিখবো? যে এটা হচ্ছে ভূত, ভূতুরে অদ্ভুতের ভূত নয়, এর বাইরে দুনিয়াতে যত ভূত আছে সমস্ত ভূত বানানি কী হবে? দীর্ঘকার হবে। শেষ, এরপরে কী আছে? সকল ভুক্ত বানানে রসুকার হবে, সকল ভুক্ত বানানে, যত ভুক্ত শব্দটা আমরা যেখানেই লিখতে যাব ওই সমস্ত জায়গায় ভুক্তটা কী হবে? রসুকার, এখানে দীর্ঘকার দেওয়া যাবে না। অন্তর্ভুক্ত, অধিভুক্ত, হ্যাঁ, এই জাতীয় যত ভুক্ত আছে সমস্ত ভুক্তের মধ্যে কী ভুক্ত বানানে কী লিখব? রসুকার লিখতে হবে। এরপরে আসেন, সকল ভুক্ত বানানে রসুকার লিখব। সাত, সকল রূপ বানানে দীর্ঘকার লিখতে হবে। রূপ, রূপ বানান যখন আমরা লিখবো তখন রূপের মধ্যে হচ্ছে প্রতিরূপ, অনুরূপ, হ্যাঁ, এই জাতীয় যত রূপ আছে, রয় দীর্ঘকার রূপ, অরূপ, এখানে রসুকার দেওয়া যাবে না। তাহলে রূপ বানানে কী হবে? দীর্ঘকার হবে, রসুকার দেওয়া যাবে না। যখন কোনো শব্দে আলি, অঞ্জলি, আবলি থাকে তখন এই আলি, অঞ্জলি এবং আবলি যুক্ত শব্দে দীর্ঘকার দেওয়া যাবে না, কী কার দিতে হবে? রসিকার দিতে হবে। তাহলে যেমন হচ্ছে রূপালী, রূপালী শব্দে সবসময় আমরা কী দেবো? রসিকার দেবো। রূপালী শব্দে আমরা কী দেবো? রসিকার দেবো। কেন? রূপ যোগ আলি, মিতা যোগ আলি, মিতালি, শেষ গুণ যোগ আবলি, তাই হবে রসিকার। শ্রদ্ধা যোগ অঞ্জলি, অর্থাৎ যেই শব্দের শেষে আলি, অঞ্জলি, আবলি থাকে ওই বানানে দীর্ঘিকার না হয়ে কিকার হবে? রসিকার হবে। শেষ রোল নয়, আমরা কি পড়েছি? দীর্ঘিকারের পরে তা, ত, জগৎ, বিদ্যা, সভা, পরিষদ, হ্যাঁ, বর্গ, এই জাতীয় শব্দগুলো থাকলে ওই দীর্ঘিকার যুক্ত শব্দটি রসিকার এ পরিণত হয়। তাহলে একটু খেয়াল করুন, যেমন আছে কৃতি, কৃতি শব্দের মধ্যে কী আছে? দীর্ঘিকার আছে। তাহলে দীর্ঘিকারযুক্ত কৃতি শব্দটি এটার বানানে যখন কৃতিত্ব শব্দটা লিখবো তখন আমাদের শব্দটার মধ্যে একটু চেঞ্জ হবে। কৃতিত্ব যখন আমরা তয়ে বফলা দিয়েছি তখন আমাদের কৃতি দীর্ঘিকারটা রসিকার হয়ে গেছে। মন্ত্রিত্ব একই জিনিস হবে, মন্ত্রী, এরপরে কী হবে? ত, কারণ মন্ত্রী বানানে দীর্ঘিকার যখন লাস্টে ত নিয়ে আসবো তখন সেটা হবে রসিকার হবে। প্রাণী, প্রাণীর সাথে যদি আমরা একটা বিদ্যা দিয়ে দিই তাহলে এখানে আমাদের প্রাণীবিদ্যা শব্দটা কী হবে? রসিকার হয়ে যাবে। প্রাণী যোগ বিদ্যা সমান সমান প্রাণীবিদ্যা। সহযোগী বানানে হচ্ছে আমাদের দীর্ঘিকার আছে, এই সহযোগী শব্দের সাথে যদি আমরা তা দেই তাহলে সেটা কী হয়ে যাবে? সহযোগিতা। তাহলে কী হয়ে যাবে বলুন? সহযোগিতা। তাহলে এই গিটা কী হয়ে গেলো? রসিকার হয়ে গেলো। অর্থাৎ গয় দীর্ঘিকার যেটা ছিল এটা কী হয়েছে? রসিকার হয়েছে। দীর্ঘিকার যুক্ত শব্দে দীর্ঘিকারের পরে যদি তা, ত, সভা, বর্গ, মণ্ডলী, হ্যাঁ, বিদ্যা, জগৎ, সভা, পরিষদ এগুলো যদি থাকে তাহলে সেটি দীর্ঘিকার না হয়ে কী কার হয়? রসিকার হয়। এরপরে আসুন, এরপরে কী আছে? হয়ে দন্তন্য এবং হয়ে মূর্ধন্য, এর নিয়ম, হয়ের সাথে কখন দন্তন্য হবে, হয়ের সাথে কখন মূর্ধন্য হবে। অর্থাৎ নত্ববিধানের নিয়ম অনুযায়ী হয়ে মূর্ধন্য যদি নিচে থাকে হ, আর যদি কানে ধরে, অর্থাৎ হয়ের যদি পায়ে ধরে তাহলে সেটা হচ্ছে হয়ে মূর্ধন্য, আর যদি হয়ের কানে ধরে উপরে থাকে তাহলে সেটা হচ্ছে হয়ে দন্তন্য। তাহলে আমরা কখন হয়ে দন্তন্য এবং কখন হয়ে মূর্ধন্য ব্যবহার করব? নত্ববিধানের যে কোনো একটা নিয়ম, আমরা আমাদের নত্ববিধানের ক্লাসে এটা পুরোপুরি বিস্তারিত আলোচনা করে এসেছি, নত্ববিধানের ক্লাসে আপনি পুরোপুরি পড়েছেন। নত্ববিধানের যে কোনো একটা নিয়ম যদি আসে, অথবা র অথবা রেফের পরে যদি আসে, হ্যাঁ, তাহলে সেটা কী হবে? র, রেফ, যেমন আছে আমরা লিখলাম অপরাহ্ন, এখানে কী আছে? অপরাহ্ন, এখানে মূর্ধন্য কেন হয়েছে? রয়ের পরে আসছে তাই এটা কী হয়েছে? মূর্ধন্য হয়েছে। শেষ, তাহলে এরপরে আসেন, হয়ের সাথে যদি কী হয়, র, রেফের পরে যদি আসে তাহলে সেটাখানে কী হবে? মূর্ধন্য হবে। মূর্ধন্য কোথায় আসে? নিচে আসে। এরপরে আসে কি, কয় রসিকার কি এবং কয় দীর্ঘিকার কি, কখন কয় রসিকার কি হবে আর কখন লিখতে গেলে কয় দীর্ঘিকার কি হবে। কয় রসিকার কি এটা হচ্ছে একটা অব্যয়, বলুন এটা কি? অব্যয়, কোনো পরিবর্তন নেই। আর কয় দীর্ঘিকার কি এটা হচ্ছে একটা বিশেষণ, এটা হচ্ছে কি? একটা বিশেষণ। এরপরে আসুন, তাহলে কখন কয় রসিকার কি এবং কখন কয় দীর্ঘিকার কি ব্যবহার করব? যখন কোনো শব্দের উত্তর, যখন কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না দ্বারা সম্পূর্ণ উত্তর দেওয়া যায়, যেমন আপনি খেয়েছেন কি, আমি বললাম হ্যাঁ, অথবা বললাম কি না, তাহলে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর দিয়ে দিয়েছি, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে হবে কি? রসিকার। যেই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় ওই প্রশ্নের কীতে হবে? রসিকার দিয়ে। আর যেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না দেওয়া যায় না, বরং অন্য কোনো একটা শব্দ ইউজ করতে হবে, তোমার নাম কি, হ্যাঁ, তোমার বাড়ি, তোমার নাম কি, যখন আমরা বলবো তখন কি হবে? যে হচ্ছে কি, কয় দীর্ঘিকার কি হবে। কেন? এখানে হ্যাঁ অথবা না বলতে পারবো না, আমার নাম ফুজাইল, হ্যাঁ, আমার নাম রহিম, আমার নাম করিম, তখন অন্য একটা শব্দ ইউজ করতে হবে। শেষ, এরপরে আসলে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আয়ত্ত বানান। কি বানান? আয়ত্ত। এই আয়ত্ত বানানে কখনো তয়ে বফলা অথবা কি আছে, তয় তয় বফলা হয় না।
আয়ত্ত বানানের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি হবে? তয় তয় হবে, মানে ডাবল ত। তয়ের পরে কি হবে? ত হবে। তাহলে আয়ত্ত বানানে কি হবে? ত হবে। হবে না কি কি? তয়ে বফলা অথবা তয় তয় বফলা, এই দুইটা বিষয় আয়ত্ত বানানে হবে না। তাহলে আমরা লিখলাম হচ্ছে সায়ত্ত। সায়ত্ত বানানে কি হবে? তয় তয় হবে। রাষ্ট্রায়ত্ত যদি লিখি তাহলে রাষ্ট্রায়ত্ত বানানে কি হবে? তয় তয় হবে। এরপরে যদি লিখি করায়ত্ত তাহলে করায়ত্ত বানানে কি হবে? তয় তয় হবে। তয় বফলা অথবা তয় তয় বফলা কখনোই হবে না। রোল ১৩, ১৩ নম্বর নিয়মে কি আছে বাংলা বানানের? সংস্কৃত শব্দে নাসিক্য বর্ণ থাকলে ওই সংস্কৃত শব্দ থেকে যে নাসিক্য বর্ণ হয়, অর্থাৎ যেই সকল সংস্কৃত শব্দে নাসিক্য বর্ণ থাকে ওই নাসিক্য বর্ণযুক্ত সংস্কৃত শব্দ থেকে যদি আমরা তদ্ভব শব্দে পরিবর্তন করতে যাই তাহলে ওই নাসিক্য বর্ণটি চন্দ্রবিন্দুতে পরিণত হয়। তাহলে কি করতে হবে? যেই তৎসম শব্দে নাসিক্য বর্ণ অ, ই, ন, ন, ম এই পাঁচটি বর্ণ থাকবে, এই পাঁচটি নাসিক্য বর্ণ থাকবে, তখন এই পাঁচটির যে কোনো একটিকে আমরা কি করব, যে কোনো একটি বর্ণযুক্ত শব্দকে যদি আমরা তদ্ভব শব্দে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই নাসিক্য বর্ণের পরিবর্তে চন্দ্রবিন্দু ইউজ করতে হবে। একটু দেখেন যে শঙ্খ, শঙ্খ অ, এখানে অয়ের থেকে শঙ্খ থেকে আসছে হচ্ছে শাখা, শঙ্খ থেকে অর্থাৎ তৎসম থেকে আসে অর্ধ তৎসম, অর্ধ তৎসম থেকে আসে কি? তদ্ভব। তাহলে শঙ্খ সংস্কৃত থেকে যখন আমরা তদ্ভব শাখা শব্দের উচ্চারণ করব তখন এখানে কি করতে হবে? শাখা, এটা উচ্চারণটা কি হবে? শাখা। শঙ্খ থেকে কি হবে? শাখা। যখন আমরা বলবো স্কন্ধ, স্কন্ধ ন, নাসিক্য বর্ণে কি আছে? ন, এখানে নাসিক্য বর্ণটা আছে কি? ন। তাহলে এখানে স্কন্ধ থেকে আসছে কি? কাঁধ। স্কন্ধ থেকে আসছে কি? কাঁধ। কাঁধ আসবে কোথা থেকে? নাক থেকে, নাসিক্য হবে। বঙ্কিম, বঙ্কিম এখানে কি আছে? অ, নাসিক্য বর্ণ আছে। তাহলে নাসিক্য বর্ণ বঙ্কিম হচ্ছে তৎসম শব্দ, এটার তদ্ভব শব্দ হচ্ছে বাঁকা। বঙ্কিম তৎসম শব্দের তদ্ভব হচ্ছে কি? বাঁকা, মানে হচ্ছে নাক দিয়ে উচ্চারণ করতে হবে, যে এখানে বঙ্কিম অ এর পরিবর্তে কি হয়েছে? চন্দ্রবিন্দু। বঙ্কিম অ, অ এর পরিবর্তে হয়েছে কি? চন্দ্রবিন্দু হয়েছে। শেষ রোল ১৪, আমাদের রশিকার দীর্ঘিকার, যখন একটা শব্দে একাধিক রশি দীর্ঘি হয় কখন তখনের সিস্টেমটা কেমন হতে পারে? যখন আপনার চারটা কার আসবে তখন দুইটা বিষয় আসবে, দুইভাবে আসবে, যে চারটি রশিকার হবে, চারটি কি কার হবে? রশি 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 রশি। যেমন অপিনিহিতি, এখানে কি হবে? সবগুলোই রশি। তাহলে আমাকে এখানে কিছু ফরম্যাট শিখতে হবে, যে এখানে ফরম্যাটটা কি, এটার গঠনটা কি, যে চারটা কারের মধ্যে দুইটা সিস্টেম, একটা হচ্ছে চারটাই রশিকার হবে অথবা একটা রশি একটা দীর্ঘই, একটা রশি একটা দীর্ঘই। যেমন নিশিথিনি, হ্যাঁ নিশি, এখানে নিশি একটা রশিকার একটা দীর্ঘিকার, থিনি একটা রশিকার একটা দীর্ঘিকার, কিরিটিনি তাহলে এখানে কি হবে? একটা রশিকার একটা দীর্ঘিকার। দেন কখন হবে? একটা রশিকার একটা দীর্ঘিকার একটা রশিকার, তো যখন কোনো শব্দে তিনটা কার দিতে হবে, তিনটাই ইকার দিতে হবে, তখন তিনটা ইকারের ক্ষেত্রে আমরা কি করব, মাঝের কারটাকে দেবো হচ্ছে কি? দীর্ঘ ইকার, আর দুই পার্শ্ব দুইটা হবে রশিকার। এটা সবসময় এই নিয়ম মেনেই চলতে হবে। যেমন বিভীষিকা, বি একটা উপসর্গ, এটার প্রথমে হয়েছে রশিকার, পরের ভিতে আছে কি? দীর্ঘ ইকার, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, নিয়মের দীর্ঘ ইকার। এরপরে সেটা হচ্ছে কি? রশিকার। নিপীড়িত, নিপীড়িত আমাদের পরীক্ষায় প্রায়ই এসে থাকে যে নিপীড়িত বানান সঠিক কোনটি, যেহেতু এখানে তিনটা কার, প্রথমটা রশিকার, লাস্টেরটা রশিকার, মাঝখানেরটা কি হবে? দীর্ঘ ইকার হবে। তৃতীয় এবং সর্বশেষ নিয়ম যেটা হচ্ছে প্রীতি, চতুর্থ নিয়ম হচ্ছে রশিকার এবং দীর্ঘিকার। যখন একটা কার রশি একটা দীর্ঘি দুইটা কার দিতে হবে তাহলে প্রথমটা কি দেবো? রশিকার, এরপরে এটা হবে দীর্ঘিকার। মরিচিকা, মরি রশিকার হচ্ছে, প্রথমটা হচ্ছে রশিকার এরপরে এটা হচ্ছে দীর্ঘিকার। শারীরিক, প্রথমেটা হবে রশিকার এরপরে এটা কি হবে? দীর্ঘিকার। তাহলে এরপরে আসুন রশিকার দীর্ঘিকার নিয়ম চারটি, এক চারটি রশিকার, দুই এক রশি রসই দীর্ঘই, রসই দীর্ঘই, তিন একটা রশি একটা দীর্ঘই একটা রশি, চার একটা রশি একটা দীর্ঘই। মাথায় রাখতে হবে সব সময় কি হবে? রশিকার দিয়ে শুরু হবে। শেষ রুল ১৫, অর্থাৎ হচ্ছে কি? ১৫, এখানে দীর্ঘকারের নিয়ম, যখন চারটা দীর্ঘকার একসাথে আসবে তখন চারটাই দীর্ঘকার হবে। যদি কোনো শব্দে চারটা কার ও দিতে হয় কখনো দীর্ঘকার দেওয়া যাবে না, চারটাই কি কার দিতে হবে? রসুকার দিতে হবে। যেমন কি আছে? মুহুর মুহু, মু রসুকার, হু রসুকার,
রেফ মু রসুকার হু রসুকার, অর্থাৎ চারটা কার যখন চারটা উকার আমাকে দিতে হবে কোনো শব্দে, তখন আমরা কি করব চারটাই রসুকার দেব। আবার যখন তিনটা কার দিতে হবে উ, তখন আমরা কি করব প্রথমটা রসু, মাঝখানেটা দীর্ঘ উ, লাস্টেরটাও রসু উ। যেমন আছে মু মু রসু, মু রসুকার, পরেরটা হচ্ছে কি মু দীর্ঘ উকার, এরপরে কি আছে সু রসুকার। শেষ শেষ সর্বশেষ নিয়ম হচ্ছে রসু এবং দীর্ঘ যখন মাত্র দুইটা লিখতে হবে, প্রথমটা রসুকার এবং এরপরেরটা হবে দীর্ঘকার। যেমন কি আছে দুরুহ দুরুহ, এরপরে কি আছে শুশ্রূষা শুশ্রূষা। তাহলে এখানে কি করতে হবে, যখন দুইটা রসুকার অথবা দীর্ঘকার দিতে হবে, দুইটা থাকবে তাহলে প্রথমটা হবে রসুকার, এরপরেরটা হবে দীর্ঘকার। তাহলে বাংলা বানানের নিয়ম আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।